ক্রিকেটার থেকে বোর্ডকর্তা, বিশ্বকাপ শেষে কাঠগড়ায় টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কানের কঠোরতা দলের ভেতর তৈরি করে সংকট, মনে করেন পেসার রুবেল হোসেন। বিশ্বকাপে বাংলাদেশ হেড কোচের পরিকল্পনা পছন্দ হয়নি খালেদ মাহমুদেরও। আলোচনায় চন্ডিকা হাথুরুসিংহে, 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পরও যার উপর আস্থা রেখেছিল বিসিবি। টি-20 বিশ্বকাপের সুপার এইটে খেলা বোর্ডের কাছে প্রাপ্তি হতে পারে, তবে সমর্থকদের চোখে ব্যর্থ টিম বাংলাদেশ। প্রশ্ন উঠেছে হেড কোচ হাথুরুর ভূমিকা নিয়ে। লাস্ট ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স, ঠিক আছে, ওনার যে গেম প্ল্যানিং ছিল, আমার, আমি পার্সোনালি এটা নিয়ে হ্যাপি না, ঠিক আছে, যে কারণে আমি 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 করবো যে বিসিবির উচিত তাকে নিয়ে চিন্তা করা। ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না, এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য টি-20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় টি-20তে আমরা ভালো করি নাই। কঠোর কোচ হাথুরুসিংহে, যা কারো চোখে ইতিবাচক আবার কারো মতে তৈরি করে সংকট। ক্রিকেটারদের সাথে সম্পর্ক হাথুরুসিংহের 50-50 থাকে নর্মালি। উনি রাগ থেকে, উনি ক্রিকেটারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করে নেয়, এটা এক দিক থেকে পজিটিভ, কিছু দিক থেকে আবার নেগেটিভ জিনিসও এটা স্বভাব হয় টিমের স্বার্থে। সবথেকে বড় প্রশ্ন, ক্রিকেটারদের সাথে সম্পর্ক কেমন, ক্ষেত্র বিশেষে চোখের আড়াল মানে মনের আড়াল। আমি পার্সোনালি আমি দেখি নাই যে মানে আপনার একটা ক্রিকেটার বাদ পড়ার পরে বা তার সাথে যোগাযোগ করা এইটা সে করে, এটা আমি দেখি নাই, আমার সামনে পড়ে নাই, বাট হয়তো বা কারোর সাথে ইন্টারনালি করতেও পারে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।